পরিবেশের ভারসাম্য রক্ষার্থে অপচনশীল প্লাস্টিক ও দূষিত ময়লা আবর্জনা নিয়ে দীর্ঘ ১৭ বছর গবেষণা করেছেন মোহাম্মদ ইউসুফ। স্টাফ রিপোর্টার আসিফ আহমেদ রানা জানান, অপচনশীল ময়লাকে কিভাবে ব্যবহারযোগ্য করে কর্মহীন মানুষের জন্য নতুন কর্মস্থল সৃষ্টির লক্ষ্যে এমন প্রচেষ্টা করেছেন তিনি। ইউসুফ জানান, ইতোমধ্যে প্লাস্টিক ময়লা থেকে সফলতা পেয়েছেন তিনি, সক্ষম হয়েছেন ক্যাস্টিন কয়লা তৈরি করতে। তার কারখানায় বর্তমানে ৫০ জন কর্মী কাজ করছেন। সরকারের সহায়তা পেলে দূষিত ময়লা ও বর্জ্য প্লাস্টিক থেকে কেরোসিন পেট্রোল অক্টেন বানাতে সক্ষম হবেন তিনি। প্লাস্টিক ময়লা, ঢাকা সিটির ময়লা, যত বড় বড় কোম্পানির ময়লা, সেই ময়লাগুলি আমি এনে মনে করি করে একটা মডিফাইড করে এই কয়লাটা তৈরি করি। টিনের বাতি আমরা দিতেছি, আমি এই দেশে পরিবেশ মুক্ত করে দেব।